নমস্কার, জীবন ধারণা বাস্তব চ্যানেলে তোমালোক সকলকে স্বাগতম জানালো। আজি আমি এই ভিডিওত আলোচনা করিম দশম শ্রেণী গণিতর অনুশীলনী R-6 কোশ্চন নম্বর 5, 6, 7 আর 8, 9। গতি তোমালে প্রথম পর শেষলে ভিডিওটি চাই থাকিবা, আর তোমালে যদি আগর ভিডিও সমূহ চা নাই, অনুশীলনী R1-R5 করে থা আছে তথা R-6-1-4 আপলোড দিয়া হয়ে গেছে। আমার চ্যানেলের প্লেলিস্ট গিয়ে চাই লোপরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তথা লগৰ বন্ধু বান্ধবী সকলের লগত শেয়ার করবলে নাপাহরিবা তথা কাষতে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, যাতে আমি ভিডিও আপলোড দিয়ার লগে লগে নোটিফিকেশনটি তোমালোকৰ তাত পাই যাওয়া। তো এটা আমি দেরি নকরি আজি ভিডিও প্রথম প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি লৈ আগবাড়িছো। এটা সমান্তরিক লেডার কর্ণর জোক 8 সেন্টিমিটার, ইয়াৰ সাধারণ ভূমি সাপেক্ষে থকা ত্রিভুজ জোতার প্রতিটোৰে উচ্চতা 4 সেন্টিমিটার হলে সমান্তরিকটোর কালি নির্ণয় করা। একবারে সহজ কোয়েশন, ইজি কোয়েশন, দে আমি সমাধানলে আগবাড়িছো। তো প্রশ্নটো প্রথম প্রথমে বুঝবলে চেষ্টা করবা, প্রশ্নটো বুঝি নোপোৱাকে উত্তর করব গেলে খেলিমেলি সৃষ্টি হব। তো কি করা আছে, এটা সমান্তরিক ধরে লৈছো ABCD, ABCD সমান্তরিকর BD কর্ণর যোগ কিমান দিয়া আছে 8 সেন্টিমিটার, আর ইয়ার কাষতে দুটা ত্রিভুজত বিভক্ত হয়ে গেলনে, তোমালকে এটা উত্তর দিয়া। এই সমান্তরিকটি যদি মই এতিয়া কর্ণডাল টানি দিও, তেতিয়াহলে দুটা ত্রিভুজত বিভক্ত হব, আর এই ত্রিভুজ দুটার উন্নতি দুটা কিমান বলে দিছে 4 সেন্টিমিটার, প্রত্যেকের 4 সেন্টিমিটার, অর্থাৎ AMO কিমান, AMOর সমান NC, AM আর NC ডাল সমান কিমান 4 সেন্টিমিটার, প্রত্যেকে 4 সেন্টিমিটার। এতিয়া এই ত্রিভুজ দুটার কালি যদি আমি পৃথকে পৃথকে উলিয়াই যোগ করে দিও, তেতিয়াহলে ABCD সমান্তরিকর কালিটো পাম। প্রথমতে আমি ABD-র কালিটো উলিয়াই BCD-র কালি উলিয়াম, এই দুটা ত্রিভুজের কালি উলিয়ার পিছত যদি এই দুটা প্লাস করে দিও, তেতিয়া ABCD কালিটো ওলাই যাব। তোমালোকে নিশ্চয় বুঝি পাইছা, আর বুঝি পাওয়া যদি অলপমান আগরপরা আকৌ রিপিট এবার চাই দিলে নিশ্চিতভাবে বুঝি পাওয়া যাব। এটিকে পোন প্রথমতে এই ত্রিভুজ ABD-র কালি, ABD-র কালি কি ইমান, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি হব BD, উচ্চতা হব AM, হাফ ইন্টু BD কিমান 8, উচ্চতা AM 4, গতি দুই দি যাব 4 দুবার 8 দুগুণ 16 সেন্টিমিটার স্কোয়ার। এতিয়া আই এম গোয়িং টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ BCD, BCD-র কালি হাফ ইন্টু ভূমি কিমান হব, এটা একই হব, ভূমি হব BD, উচ্চতা হব NC, হাফ ইন্টু BD মান 8, 4, গতি এইটাও হব কিমান 16 সেন্টিমিটার স্কোয়ার। এতেকে ABCD তোমালোকে নিশ্চয় দেখি আছা সমান্তরিকর কালি, কালি কিমান হব 16+16, এই দুটা কালি যোগ হব 16+16 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 32 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয় বুঝি পালা প্রশ্নটি, বুঝি পাওয়া নাই যদি আকৌ এবার চাই দিয়া প্রথমপর জল জট পটপট হয়ে পড়ব। গতি এটা আমি কোয়েশন নম্বর 6 আগবাড়িছো, তেতিয়ালৈকে তোমালোকে এইটো প্রশ্ন ধুনিয়াকৈ লিখি লওয়া, মই সম্পূর্ণটো স্ক্রিনত দেখাই দিছো, আহি গৈছে, এতিয়া তোমালোকে লিখি লওয়া। তো ভিডিওটি পজ করে তোমালোকে লিখি লবা। এতিয়া আমি কোয়েশন নম্বর 6 আগবাড়িছো, 6 মই অলপ জুম করে দিছো। এতিয়া রম্বাসর আকৃতি ভূমি মাটি এটুকুরার কর্ণ দুটা যোগ ক্রমে 125 মিটার আর 85 মিটার মাটি টুকুরা কালি নির্ণয় করা। তো রম্বাসর কর্ণ দুটা যোগ দিয়া আছে 125 মিটার আর 85 মিটার, এর রম্বাসর কালি কিমান হব তোমালোকে জানানে, রম্বাসর কালি হাফ ইন্টু কর্ণ দুটার কর্ণর পূরণফল, কর্ণ কিমান দিয়া আছে 125 ইন্টু 85, এটা ফোন করলে তোমালোকে পাবা 125 ইন্টু 85, এটা হব তোমালোকর 5×5=7, 5×2=10, 5×2=1, 6, এটি হব 8×5=40, 8×2=18, 8×2=19, 20=0, 7×2=8, 9×10=5, 2=6=1। এটা হাফ ইন্টু এইটো পূরণফলটো পালো, আর এইটুক যদি আমি 2 হরণ করে দেও, তেতিয়া আমি এইটো পাম 5312.5 মিটার স্কোয়ার। গতি এইটাই হয়েছে আমার
6 নম্বর প্রশ্ন সমাধান তোমালকে এবার লিখি তো এতিয়া আগবাড়িছো 7 নম্বর প্রশ্ন লৈ 7 নম্বর প্রশ্নটো আছে রম্বাসৰ কর্ণ দুডাল যোগ হল কি দিয়া আছে 24 সেমিমিটার আৰু 10 সেমিমিটার এই যে 24 মিটার হা এতিয়া তোমালোকক কি হুদিছে রম্বাসটোৰ কালি আৰু পৰিসীমা এতিয়া কালিটো তোমালকে আগতে উলিয়াব লাগিব কালি হ'ব হাফ ইনটু কর্ণ দুটাৰ পূৰণফল এইটো হ'ব রম্বাসৰ কালি এইটো কাটা 12 দুই যাব 12 অর্থাৎ 120 তোমালোকৰ মিটাৰ স্কোয়াৰ এইটো হ'ব লম্বাসৰ কালি এতিয়া আকৌ রম্বাসৰ কালি এটা আৰু সূত্র আছে যে বাহু স্কোয়াৰ সমান রম্বাসৰ কালি নিশ্চিতভাৱে ধৰিব পাৰিছা এতিয়া বাহু সমান কিমান হ'ব রুট অফাৰ 0 মিটাৰ হলে এইটো কিমান হ'ব তোমালোকৰ এইটো কৰা যদি তোমালোকে 120 ক 2 ৰে হন যাব 60 2 ৰে যাব 30 2 ৰে যাব 15 আৰু যাব তোমালোকৰ 3 ৰে যাব 5 বাৰ গতিকে তোমালোকৰ থাকিব ইয়াতে 2 ৰুট 5 3 গুণ 15 15 2 গুণ 30 মিটাৰ এইটো হৈছে তোমালোকৰ কি এইটো তোমালোকৰ রম্বাসৰ এটা বাহুৰ তোমালোকৰ এটা বাহুৰ যিটো দিক দিক বুলি কয় গতিকে এটা বাহুৰ দিক হৈছে তোমালোকৰ 120 মিটাৰ স্কোৱাৰ এতিয়া রম্বাসৰ কালিটো বাহু স্কোৱাৰ হয় গতিকে কালিটো বাহু স্কোৱাৰ হিচাপত উলিয়াই ল'লোঁ এতিকে পৰিসীমা 4 ইনটু বাহু বাহু মান কিমান পাইছা 2 রুট 30 গতিকে 7 দুগুণে 8 রুট 30 এইটো কিমান হ'ব মিটাৰ এইটো হৈছে তোমালোকৰ নিৰ্ণয় এনসার তো এতিয়া আমি 8 নম্বৰ প্ৰশ্নলৈ আগবাঢ়িছোঁ 8 নম্বৰ প্ৰশ্নত আছে যে এটা আয়ত প্ৰস্থ 5 মিটাৰ আৰু কালি 10 বৰ্গ মিটাৰ হ'লে আয়তটোৰ দিক কিমান হ'ব আয়ত প্ৰস্থ 5 মিটাৰ আৰু কালিটো 100 মিটাৰ স্কোৱাৰ এইটো হ'ব 100 মিটাৰ স্কোৱাৰ হয় তে প্ৰশ্নমতে আয়তৰ কালি এনেকৈ লিখি ল'ব লাগিব আয়তৰ কালি কিমান দিক পূৰণ প্ৰস্থ আয়তৰ কালি হ'ব দিক পূৰণ প্ৰস্থ 100 এতিয়া দিক দিয়া নাই গতিকে দিকটো এইফালে ৰখা আৰু প্ৰস্থ কিমান আছে 5 100 এতিয়া দিক দিকৰ লগত 5টো এইফালে পূৰণ হৈ আছে সেইফালে গ'লে হৈ যাব হৰণ গতিকে 20 মিটাৰ পাছেৰে যদি 100 হৰণ কৰোঁ তেতিয়াহ'লে 20 ওলায় গতিকে 20 মিটাৰ গতিকে তোমালোকে লিখি দিবা যে আয়তৰ দিক 20 মিটাৰ ইয়াৰ নেক্সট প্ৰশ্নটো তোমালোকৰ প্ৰায় একে ধৰণৰ মই সেইটো কৰি দিছোঁ নেক্সট প্ৰশ্নটো চাবা নেক্সট প্ৰশ্নটোত কি দিয়া আছে সামান্তৰিকৰ ভূমি 9 চেণ্টিমিটাৰ আৰু কালি 54 চেণ্টিমিটাৰ হ'লে উচ্চতা উলিয়াব দিছে যে ভূমি 9 চেণ্টিমিটাৰ হৈ গ'ল তোমালোকৰ ইয়াতে আৰু কালিটো হৈছে 54 চেণ্টিমিটাৰ স্কোৱাৰ এতিয়া প্ৰশ্নমতে বুলি লিখিবা কালি 54 চেণ্টিমিটাৰ সামান্তৰিকৰ কালি কিমান হ'ব ভূমিপূৰণ উচ্চতা সমান কিমান 54 এটা ভূমি কিমান দিয়া আছে ভূমি হৈছে 9 পূৰণ উচ্চতাটো লিখি থৈ দিয়া সমান 54 এতিকে উচ্চতা কিমান হ'ব নটো ইফালে পূৰণ হৈ আছে সেইফালে গ'লে হৰণ গতিকে 9 6 গুণ 6 গতিকে 6 চেণ্টিমিটাৰ হ'ব এতিকে তোমালোকে লিখি দিবা সামান্তৰিকৰ নিৰ্ণয় উচ্চতা 6 চেণ্টিমিটাৰ কিছুমানে আৰু এই উচ্চতাটো উষ্ণতা মাতি থাকে টেম্পাৰেচাৰ এইটো উষ্ণতা মানে হৈছে টেম্পাৰেচাৰটো উচ্চতা মানে হৈছে ওখটো দিশটো এই পেনটোৰে দিশটো তোমালোকৰ তো নিশ্চয় বুজি পাইছা প্ৰশ্নকেইটা ভালদৰে বুজি পোৱা বুলি আশা ৰাখিছোঁ তো কেনেবালা ভিডিঅ'টো কমেণ্ট বক্সত জনাবলৈ নাপাহৰিবা পৰৱৰ্তী ভিডিঅ'ত আমি কুৱেশ্যন নম্বৰ 10-11 এনেকৈ সমাধান লৈ আহিম কমপ্লিট কৰি দিয়া হ'ব অনুশীলনীটো তো আগৰ ভিডিঅ'বোৰ যদি চোৱা নাই আমাৰ চেনেলৰ প্লে'লিষ্টত গৈ চাই ল'বা তথা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি থ'বা যাতে নিউ ভিডিঅ' আপলোড হোৱাৰ লগে লগে ন'টিফিকেশ্যনটো তোমালোকৰ লগত ওলাই পৰে আৰু বন্ধু বান্ধৱীসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা তেতিয়ালৈকে সুস্থ হৈ থকা হ'বলৈ থকা ধন্যবাদ।